কত করে কেজি দিচ্ছেন? 400 টাকা। এটা কি আপনার থাইল্যান্ড না দেশি? থাইল্যান্ড দেশি মিশাল। হ্যাঁ, আপনার 10% জমিতে কতটুকু লাগতে পারে পিস? পাটনাই। এটা কত ধারা? কত ধারা হয়ে গেছে? 450 টাকা। আর এই যেটা, এটা আপনার কোলের কাছে ডেবি পার্ট কত ধারা? 350 টাকা ভাড়া। ও আচ্ছা, ওই ডেবি পার্টটা আপনার 30% কতগুলো লাগবে? চিকন একটু, এই জন্য। আপনার মোবাইল নাম্বারটা খেলা আছে? তাহলে আপনার চেহারাটা দেখেন। আজকে এই হলুদের বীজ কতগুলো নিয়ে আসছেন আপনি? আজকে হলুদের বীজ নিয়ে আসছি আমি প্রায় 8 বস্তা। 8 বস্তা। আপনার এইটা কোন জাতের হলুদ আপনি বিক্রি করছেন? এটা কয় মালশিরা? মালশিরা। এটা মালশিরা ধারা কত দিচ্ছেন আপনি? এটা মালশিরা বিক্রি করতেছি 350 টাকা ধারা। 350 টাকা। আপনার 30% জমিতে কত ধারা লাগতে পারে? 30% আপনার যত আইডিয়া নাই বেশি। 3 মন? না, অতগুলো লাগবে না। লাগবে না, কম লাগতে পারে। 3 মন লাগবে? 3 মন। আচ্ছা, 3 মন মনে করেন? 3 মন। আচ্ছা, তো আপনার এই যে আপনি কতদিন ধরে ব্যবসা করেন? আমি প্রায় 14 সাল থেকে ব্যবসা। 14 সাল থেকে। আপনার নামটা কি বলেন? আমার নাম মোহাম্মদ ইবনি আলী। ইবনি আলী ভাই, আপনার মোবাইল নাম্বারটা বলবেন? 017-230-70-872। আপনি কোন হাটে ব্যবসা করছেন? পোড়াহাট। পোড়াহাট। পোড়াহাটে আমার না, এখন আমি বর্তমানে ঢেলাপিড়ে অবস্থান করছি। ঢেলাপিড়ে অবস্থান করতেছেন? ঢেলাপিড়ে আমি ব্যবসা করি। আচ্ছা, আর পোড়াহাট বাজারে আমার 60-90 দোকান আছে। ও আচ্ছা, তো এখন ওই যে আপনি কি কি ধরনের হলুদের বীজ আনছেন? আমি অনেক কয়েক প্রকার দেখতেছি। মালশিরা। আর এটা পোসামুখী, দেবীপাট, পাটনাই। আর এটা মালশিরা। মানে এক একটার দাম কি এক এক রকম না সবগুলো? এক একটার দাম এক এক রকম। এই এটা আপনার 350 টাকা ধারা। আর ওটা মালশিরা 350। এটা পাটনাই 400 টাকা। 400 টাকা। পাটনাই 700 টাকা দাম বেশি কেন? 400 টাকা কারণ এটা আছে পাটনাই, এটা আছে আপনার ওই যে ছোট ছোট গিজ। আচ্ছা, এটা এই যে দেখেন, বুঝতে পারছি। হ্যাঁ, এটা ফলন কম হইলো, এটার দাম বেশি। মানে এটা রং হয় ভালো? রং হয় ভালো। ও আচ্ছা আচ্ছা, এটা সুটের জন্য খুব বেস্ট। বেস্ট। ও আচ্ছা, বুঝতে পারছি। আপনার ওই যে এই এই যে কি বলেন পাটনাই, এটা পাটনাই, পাটনাই আপনার এক মনে কতগুলো শুট হতে পারে আইডিয়া আছে? এক মনে আমার অতটুকু আইডিয়া নাই, তবে এক মনে আপনার 15-20 কেজি আসবে শুট। 20 কেজি না হলে 18 কেজি আসতে 18 কেজি আসতে পারে। ও আচ্ছা, তবে এগুলো অল্প চেয়ে শুরু আর বেশি বেশি হয় না? জি। আচ্ছা, বুঝতে পারছি। পাটনাই? পাটনাই সর। পাটনাই সর। এটা কত কেজি দিছেন? 90 টাকা কেজি হলে ধারা কত হচ্ছে? 450 টাকা। এটা এই এই হলুদ আপনার 30% জমিতে কতগুলো লাগতে পারে? এটাও 3 মন লাগবে? আচ্ছা, এটা কি মুখ্য মৌসুম লাগানোর? 15 কেজি মনে এক মন হলুদ তুলে 15 কেজি শুট হবে? ও আচ্ছা। আদা বিক্রি করতেছিল নাকি আজকে? করি নাই, এলাও ধরি আছে। কত করে পাল্লা দিচ্ছেন আজকে? 1500 এইরকম। 1500। এটা এটা কোন আদা? এটা থাইল্যান্ড। থাইল্যান্ডের না? আদা কত কেজি দিচ্ছেন? 450 টাকা কেজি। 450 টাকা? এটা কি থাইল্যান্ড? থাইল্যান্ড। আচ্ছা, আমি 20 শতক লাগাবো, কয় কেজি আদা লাগবে? 20 শতক 20 ধারা খাইবে, 100 কেজি। 100 কেজি আদা খাবে না? হ্যাঁ, ওগুলো ভালো আছে।
নিচ্ছেন আপনি দাদা? কতগুলো নিচ্ছেন? আগে নিচ্ছে তো চারশো টাকা কেজি। এটা কি খাইলেন? খাইলেন না? আগের মানুষ তো জমিতে কতগুলো আদা লাগতে পারে? ২০ থেকে ২০ পাল্লা। শতকে এক পাল্লা? ৩৪০ টাকা কি দেবী পাট? ৩৪০ টাকা কি কেজি? ও ধারা পাঁচ কেজি। আচ্ছা আচ্ছা, দাদা কত করে কেজি দিচ্ছেন আজকে? ৩০০ টাকা কেজি। মোটা না নামাই তো আমাকে বাসি। এটা কি দেশি? গজা আছে না? আদার পাল্লা কত? পাঁচ কেজি দাম কত? ২০০০ টাকা কেজি? ৪০০ টাকা কেজি। এটা কি দেশি আদা? থাইল্যান্ড। ভাই আপনি নিচ্ছেন কতগুলো নেবেন? ৩ কেজি। বাড়িতে লাগাবেন কাছাকাছি? ৩০০ টাকা